ভারতের সঙ্গে বাংলাদেশের 54টি অভিন্ন নদী রয়েছে। তার 36টি উত্তরাঞ্চল দিয়ে এদেশে প্রবেশ করেছে। এই নদীগুলোর মধ্যে তিস্তা অন্যতম। তিস্তা বাংলাদেশের উত্তরাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী। বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদীটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধানতম নদী। তিস্তাকে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়ে থাকে। সিকিম ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হবার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। আগে নদীটি জলপাইগুড়ির দক্ষিণে তিনটি ধারায় প্রবাহিত হতো, পূর্বে করতোয়া, পশ্চিমে পুনর্ভবা এবং মধ্যে আত্রাই। তিনটি ধারার ত্রিস্রোতা বা তিন প্রবাহ থেকেই তিস্তা নামকরণ হয়েছে। 1787 সালের পর তিস্তা তার পুরনো গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে এসে মিলেছে। নদীটি নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, যার দৈর্ঘ্য 315 কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ অংশে পড়েছে 115 কিলোমিটার। তিস্তার মাসিক গড় পানি অপসারণের পরিমাণ 2430 কিউসেক। সিকিমের ভেতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় তিস্তা অনেকগুলো গিরিখাত সৃষ্টি করেছে। 240 বছরের পুরানো এই তিস্তা নদীর সঙ্গে উত্তরের 25টি নদীর প্রবাহ রয়েছে। নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার রাজাহাট, উলিপুর, চিলমারি, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে গেছে এই তিস্তা। এই নদীর ভারতীয় অংশে গজল ডোবায় স্থাপিত বাঁধের কারণে নদীটির বাংলাদেশ অংশে প্রায় পানি সংকট দেখা দেয়। 2014 সাল থেকে ভারত সরকার একতরফা তিস্তার পানি প্রত্যাহার করে নেয়, ফলে শুষ্ক মৌসুমে নদীটি একেবারে শুকিয়ে চরে রূপ নেয়। ভরা বর্ষায় তিস্তা আর শুকনো মৌসুমের তিস্তা ভিন্নভাবে ধরা দেয়। খরা মৌসুমে তিস্তা যেন বিরান চরাঞ্চল হয়ে যায়, ধুধু বালুময় নদী যেন খা খা করতে থাকে। পানি না থাকার কারণে কৃষিভিত্তিক উত্তরাঞ্চলের কৃষিকাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। পানি সংকটে শুষ্ক মৌসুমে কৃষি জমিতে সেচ দিতে বিপাকে পড়েন উত্তরাঞ্চলের 16 জেলার কৃষক। পানির অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌচির হয়ে যায়, আর যে অংশে একটু পানি থাকে সেইখানটি খালের মতোই দেখায়। এই পানিতে মাঝে মধ্যে মৎস্যজীবীদেরকে জীবিকার সন্ধান করতে দেখা যায়, যদিও খুব একটা মাছের দেখা মেলে না সেই সময়ে। অপরদিকে তিস্তা নদী ঐতিহাসিকভাবে অত্যন্ত ক্ষতিকর এবং খামখেয়ালি আচরণ করে। বর্ষা মৌসুমে তিস্তার পাহাড়ি ঢলে বেশ খ্যাপাটে হয়ে ওঠে এই নদী, আর তাই নিজেদেরকে বাঁচাতে এই নদীর জলের তোপের মুখে ভারত তার ব্যারেজগুলোর মুখ খুলে দেয় একতরফাভাবে। এতে তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা, ভোগান্তিতে পড়ে বাংলাদেশের অসংখ্য মানুষ। বিশেষ করে তিস্তা পারের মানুষের ভোগান্তির যেন শেষ থাকে না। নদীপার ভেঙে যায়, বসত বাড়ি নদীর স্রোতে বিলীন হয়ে যায়। বর্ষা মৌসুমে অতি প্রবাহের কারণে তিস্তা নদী গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এ অঞ্চলের মানুষের জন্য, আর খরা মৌসুমে ঠিক উল্টো চিত্র। এই নদীর যুদ্ধ করেই বেঁচে আছে এই ভাটি অঞ্চলের মানুষ। ভারত ও বাংলাদেশের অমীমাংসিত বিষয়গুলোর অন্যতম তিস্তা পানিবণ্টন চুক্তি। 1983 সালে প্রতিবেশী দেশ দুইটি সিদ্ধান্ত নিয়েছিল তিস্তার পানির 39% ভারত এবং 36% বাংলাদেশ পাবে। 2011 সালে ভারত বাংলাদেশকে 37.5% পানি দিতে সম্মত হয়, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির মুখে চুক্তিটি সম্পন্ন হয়নি। এরপর তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে চীন। এর ধারাবাহিকতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়না বা পাওয়ার চায়নার মধ্যে 2016 সালে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মহাপরিকল্পনায় পূর্ব চীনের জিয়াংসুর প্রদেশের সুকিয়ান সিটির আদলে
তিস্তার দুই পারে পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের 5 জেলার মানুষের ভাগ্যের চাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে আর অতিরিক্ত পানি বাংলাদেশের জন্য প্রয়োজন পড়বে না। নদীর গভীরতা প্রায় 10 মিটার বাড়বে। বন্যার পানি প্লাবিত হয়ে ভাসবে না গ্রামাঞ্চলের জনপদ। সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে। এতে 108 কিলোমিটার নদী খনন, নদীর দুপারে 173 কিলোমিটার তীর রক্ষা, চর খনন, নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ, বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার ও 1,13,000 কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে 20,000 কোটি টাকার ফসল উৎপাদন, নৌবন্দর এবং আইন শৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা, কোস্টগার্ড এবং সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাবও রাখা হয়েছে তিস্তা প্রকল্পে। তিস্তার দুপারে পরিকল্পিত স্যাটেলাইট শহর, নদী খনন ও শাসন, ভাঙন প্রতিরোধ ব্যবস্থা, আধুনিক কৃষি সেচ ব্যবস্থা, মাছ চাষ প্রকল্প, পর্যটন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে 7-10 লাখ মানুষের কর্মসংস্থান হবে। তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন নামে এই প্রকল্পটির প্রস্তাব দেয় চীন। এই প্রকল্প করার জন্য 2018 সালে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড এবং পাওয়ার চায়না যৌথ সমীক্ষার কাজ শেষ করে। আর এই প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছিল চীন। তিস্তার পানি ব্যবস্থা সহ নদীকে ঘিরে নানা অর্থনৈতিক পরিকল্পনার প্রতিশ্রুতি রয়েছে এই প্রস্তাবনায়, যেটি তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত। গেল এক দশকে দেশে যে বড় বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে যার অধিকাংশের সাথে যুক্ত চীন, পদ্মা বহুমুখী সেতু, কর্ণফুলী টানেল, চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন যেমন যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে, তেমনি দেশের অর্থনীতিতে দিয়েছে গতি। শুধু অর্থনীতি নয়, এই সময়ে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যও বেড়েছে প্রায় দ্বিগুণ। বর্তমানে বাংলাদেশে চীনের বিনিয়োগ ছাড়িয়েছে প্রায় $100 কোটি। দেশের মোট আমদানির 25% আসে চীন থেকে। এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবর্তন, রাখাইন সমস্যা সমাধানে চীনের উপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের আগ্রহ বহু আগের। বাংলাদেশ অংশে তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনার মহাপরিকল্পনায় চীনের অর্থায়ন যখন চূড়ান্ত হওয়ার অপেক্ষায়, ঠিক তার আগেই গেল জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তা প্রকল্পে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে ভারত সরকার। এর অংশ হিসেবে একটি কারিগরি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত সফর থেকে ফিরে এসে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিস্তা নিয়ে যাদের প্রস্তাব বেশি লাভজনক হবে সেটাই বাংলাদেশ গ্রহণ করবে। সফরের 2 সপ্তাহ পর চলতি মাসের 8-10 জুলাই চীনের বেইজিং সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফরের পরপরই দ্বিপাক্ষিক চীন সফরটিকে ভূ রাজনৈতিক অবস্থান আর অর্থনৈতিক সংকটের বাস্তবতায় বাংলাদেশের জন্য বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছিল। 2009 সাল থেকে টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকাকালে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থবারের মতো চীন সফর। এবছরের জানুয়ারিতে শেখ হাসিনার টানা 4th মেয়াদে ক্ষমতায় আসার পর ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত তিস্তা প্রকল্পের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। 14 জুন ভারত ও চীন সফরের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রশ্নের জবাবে সংসদকে জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের স্বার্থে সহজ শর্তের ঋণ পেতে চীন সরকারকে অনুরোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কিন্তু শেখ হাসিনার বেইজিং সফরে সেই সংক্রান্ত কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে। দুই দেশের যৌথ বিবৃতিতে এ বিষয়ে কিছু উল্লেখ নেই। সফরের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন,
তিস্তা যেহেতু ভারতের সাথে যৌথ নদী এবং ভারতের দিক থেকে একটা প্রস্তাব আছে, তাই প্রথমে সেই দিকটা বিবেচনা করতে হবে। চীন যদি আলোচনায় আনে তাহলে আলোচনা হতে পারে। আগামী বছর বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী সহ অন্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ সরকার। চীন থেকে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে তিস্তা প্রকল্প নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের কারিগরি দল আসার পরে তিস্তা প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, তবে তিস্তার পানি যেহেতু ভারত আটকে রেখেছে তাই ভারতই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করুক এমন সিদ্ধান্তের কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এবার বিদায় নিচ্ছি, আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।